অবশ্যই ভোগান্তি, কারণ যারা এই যে বেসরকারি বা মধ্য নিম্ন আয়ের মানুষ তাদের জন্য তো সমস্যা হচ্ছে। পেটে তো খানা চায়, দিতে হবে খানা, পেট কোথা থেকে টাকা হবে সেটা বুঝবে না। তবে মজুদের ইয়াটাই সম্ভাবনা বেশি, তো মজুদ করা অ্যাকচুয়ালি এটা উচিত না। মজুদ দ্বারা করে তাদেরকে সরকারি প্রশাসন যে অবশ্যই বাহির করা উচিত, খুঁজে বাইর করে তাদেরকে অবশ্যই ডাইনের আওতা আনতে হবে, তাইলে বন্ধ হবে। হ্যাঁ, মজুদ যারা করে তো অবশ্যই খুবই অসুবিধা, কারণ একটা কিনলে আরেকটা হয় না, বের হয় না, হয়তো সেক্ষেত্রে ধার করে আনতে হয়, কিছু করার নেই। কারণ পেটে তো খানা চায়, দিতে হবে খানা, পেট কোথা থেকে টাকা হইব সেটা বুঝবে না। পেট যখন আছে খানা দিতেই হইব, খুবই অসুবিধা হচ্ছে, অবশ্যই অবশ্যই। এটা এই ব্যাপারে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, যারা মজুদ করে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতা আনতে হবে, কিছু জরিমানা বা ছোটোখাটো শাস্তির ব্যবস্থা করতে হবে, দেন ওটা বন্ধ হবে। বাজার কমতেছে না এখন, আমরা ওই আড়তে গেলে আড়ত দাঁড়ালে কই চালের বাজার সব দিক দিয়ে বলে কম শুনতেছে, আপনারা কমে রাখেন না কেন? কয় যে মিলের থেকে এখনও কমে আসতেছে না, তো হয়তো সপ্তাহখানেকের মধ্যে কমনের সম্ভাবনা আছে এরকম তারা বলে আর কি। কারণ সবারই ঘরে চাউল আছে, যেমন আমার ঘরেও 20-50 বস্তা আছে, এমন আমি বিক্রি না করা পর্যন্ত তো যাই আর আনবো না। আরও দার্জে ঘরেও মনে করেন শত শত বস্তা, হাজার হাজার বস্তা আছে, তো তাদের এই মালগুলো এ আমরা বিক্রি করতেছি এখন আপনার 3400 টাকা হইতে, হ্যাঁ, 68 টাকা হইতে 69-70 টাকা পর্যন্ত হাইয়েস্ট মিনিকেট চাল, না এই বিয়ার 28 চাল আপনার 2550 টাকা হইতে 2650-2600 টাকা। খুচরা দাম 52 টাকা হইতে 54 টাকা, বিয়ার 28 মিনিকেট চাল 68 টাকা হইতে 70 টাকা, 69-70 টাকা। নাজির চাল আপনার 70 টাকা হইতে আপনার 76 টাকা পর্যন্ত আছে, কোয়ালিটি আর কি, অনেক কোয়ালিটি তো ভালো মন্দ আছে, কাস্টমার এসে ভালো লসায়, তো ওই ভালো মন্দ মিলিয়ে আপনার 70 টাকা হইতে আপনার 75-76 টাকা পর্যন্ত নাজির চাল আছে। অলরেডি মার্কেটে বাড়াই দিছে, আমি তো ছোলা অলরেডি 10 টাকা বাড়াইছে, চিনিও দেখলাম 10 টাকা করে বাড়াইছে, সবগুলোই বাড়াই দিছে। অবশ্যই ভোগান্তি, কারণ যারা এই যে বেসরকারি বা মধ্য নিম্ন আয়ের মানুষ তাদের জন্য তো সমস্যা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, আরও যায় তো সামনে একটু বেশি লাগবে, আরও সমস্যা হবে। আসলে আসন্ন মাহের রমজানকে কেন্দ্র করে আপনার জিনিসপত্রের যে উদ্যোগতি আমরা সবসময় বা প্রতি বছর আমরা দেখি, মোটামুটি আপনার সারা বছর যেমন তেমন থাকলে রমজান মাস আসলে ছোলা, খেসারি বা অন্যান্য যে ছোলার আইটেমগুলো আছে, চিনি, এগুলো মোটামুটি অনেক অংশে দাম বৃদ্ধি হয়। আসলে এখনও মানে এখনও যে পরিস্থিতি চলতেছে, আসলে এটা মানে এখন সিন্ডিকেটটা এমনভাবে তৈরি হচ্ছে, আগের থেকে তারা আস্তে 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 তাদের সামনে যেই লক্ষ্যর দিকে তারা এগোচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে। তার ধরিমন্ত্রী যে রমজান আসলে 1 কেজিতে 5 টাকা বাড়িয়ে দেবে, 6 কেজি টাকা বাড়িয়ে দেবে, এটা মানুষের চোখে লাগবে তা না, তারা কিন্তু আপনি ছোলাতে 5 টাকা 2 টাকা 3 টাকা করে বাড়তে 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 কিন্তু তাদের নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে পৌঁছে যাচ্ছে। আপনি যে ছোলাটা আমরা কিছুদিন আগে বিক্রি করছি 80-90 টাকা, এটা এখন 105 টাকা 110 টাকা 100 টাকার মধ্যে বিদ্যমান হয়ে যাচ্ছে। আর মাহের রমজান আস্তে আস্তে হয়তো এই ছোলা আরও বেশি হয়ে যেতে পারে, এটা যদি গভর্নমেন্ট এবং কি প্রশাসন যদি ভালোভাবে যদি কেয়ারনেস করে তাহলে কিন্তু আমার মনে হয় যে রমজানে মানুষের অত্যন্ত কঠিন সম্মুখীন হবে। আর যদি গভর্নমেন্টটা ভালো করে দেখে আশা করি মায়ের রমজান আগে এটা আমরা ভালো একটা সুযোগ সুবিধা পাবো।